ভোটের অপেক্ষা আর মাত্র ১১ দিন, তাই ছুটির দিনেও যেন দম ফেলার সময় নেই প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। শুক্রবার সকাল থেকেই প্রচারণার আমেজে জমজমাট খুলনা ও গাজীপুর নগরী। আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি নিয়ে সকাল ১০টার আগেই জনসংযোগে নেমে পড়েন গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। টঙ্গীর গাজীপুরা, ২৭ রোড ও বড়বাজার সহ বেশ কিছু এলাকা ঘুরে ভোটারদের সমর্থন চান তিনি। অভিযোগ করেন বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। আমরা আতঙ্কিত আছি, জানেন আহসুল্লাহ মাস্টারকে এই মাটিতে একজন পার্লামেন্ট মেম্বারকে খুন করা হয়েছে। সেই হিসেবে আমরা বলেছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা দলীয় পরিচয় দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে এবং বিভিন্ন জায়গায় তারা রেখেছে। একই সময়ে ভাওয়াল এলাকায় প্রচারণায় গিয়ে ভোট কারচুপি ও অনিয়মের সব প্রচেষ্টা প্রতিহত করে জয় পাওয়ার আশা প্রকাশ করেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বহিরাগত অপরাধীদের জড়ো করার অভিযোগ অস্বীকার করেন তিনি। সন্ত্রাসী নাম উনি বলুক, আমার কাছে অনুরোধ হলো এই নির্বাচনকে সামনে রেখে এত হাজার লক্ষ লক্ষ জনতার সামনে যেন মিথ্যা কথা না বলে। এদিকে খুলনা নগরীর ২৭ নম্বর ওয়ার্ড দিয়ে দিনের প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। নেতাকর্মীদের গ্রেপ্তার ও প্রচারণায় বাধার অভিযোগ তুললেও ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার কথা জানান তিনি। গভীর রাতে সালাশি অভিযান চলছে, এর মধ্যে দিয়েও আমরা কাজ করছি, আমরা নির্বাচন থেকে কোনো প্রকারই সরে যাব না। নগরীর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এ সময় বিএনপি প্রার্থীর অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি। এই কথাগুলো তারা নির্বাচন শুরু হইলেই তারা বলে, তার কারণ এটা তাদের একটা অপপ্রচার। অতএব আমি মনে করি যে নির্বাচনে যারা মাঠে থাকে তাদের এই ধরনের অপপ্রচার করা উচিত না। আগামী ১৫ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাওয়া দুই নগরীতে প্রচার প্রচারণা শেষ হতে বাকি আর মাত্র ৯ দিন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ।